তো হ্যালো অলোক, তো ভাই আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমি গ্রামের সব বাড়ি দিয়ে চুরি করেছিলাম আর আমি অনেক কাঠ কালেক্ট করেছিলাম। তো এই এপিসোডে আমি এই জমিটা অনেকটা সমান করে দিয়েছি, এখানে আমাদের ট্রি হাউস বানাবো। আর আমি অনেক কাঠ কালেক্ট করে নিয়েছি ভাই, কাঠ দিয়ে সব জিনিসপাতি দিয়ে তো ট্রি হাউস বানাতে হবে না। তো চলো আজকের কাজ শুরু করা যাক। তো তার আগে এইটা কী করছে এখানে? এই হাট ভাই, এরা ভাই সব দেশ হয়তান ভাই, হুটহাট করে চলে আসে যে কোনো জায়গায় স্পাইডার। চলো আমাদের ঘরের কাজ শুরু করা যায়, ঘর না ভাই সরি ট্রি হাউসের কাজ শুরু করা যায়। তো ভাই আজকের ভিডিওটা খুব রোমাঞ্চকর হবে, তো না টেনে টেনে সম্পূর্ণটা দেখো। তো চলো ভাই শুরু করা যাক। তো ভাই আমাদেরকে প্রথমে 3x3 একটা কাঠ লাগাতে হবে। তো 3x3 আমাদের গাছটা হবে ভাই, গাছটা অনেকটা বড় করব আমরা, যাতে আমাদের ট্রি হাউসটা একদম ওপি লাগে। তো ভাই দেখে নাও তোমরা। আর ভাই আমি ট্রি হাউস বানাতে পারি না, তাই ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেছিলাম, কিন্তু তা ওর মতো হবে না কি আমি জানি না, কিন্তু বানানোর চেষ্টা করব পুরোপুরি ওইভাবে। তো কারণ আমাদেরকে থাকতে তো হবে না গাছে, তো ভাই গাছে থাকবো কারণ ভাই নিচে অনেক ক্রিপার চলে আসে, তোমরা জানো জম্বি ক্রিপার স্কেলিটন চলে আসে, তাই আমরা গাছেই ঘর বানাচ্ছি একদম সেফটিতে। তো আমরা প্রথমে এখন কাঠটা যা আছে সব দেখে নিই ভাই। আমরা এখন এই সিঁড়িটা লাগাবো, এই সিঁড়িটা দিয়ে উঠে উঠে করতে হবে সব জায়গায়। তো লাগিয়ে নিই চলো চট করে। আরে উল্টোপাল্টা জায়গায় বসে কেন এ? আর ভাই আমাদের গাছটা অনেকটাই মোটা করে বানাতে হবে। আর ভাই তোমরা কিন্তু আমার সাথে খুব নাইনসাফি করছো, শুধু মাইনক্রাফ্টেরই ভিডিও কেন দেখছো? সব ভিডিও তো দেখতে হয় নাকি ভাই? কীরকম ভাই তোমরা একদম খারাপ করছো আমার সাথে, তো সব কটা ভিডিও দেখো, খালি মাইনক্রাফ্টের ভিডিও দেখছো কেন তোমরা? ভাই সব রকম গেমই ভাই ভালো হয়, তোমরা একটু দেখো তো। তো ভাই চলো আগে এই 3x3 এটা উপরে লাগিয়ে নিই একদম চট করে। ভাই অনেক বড় করবো আমাদের গাছটা, গাছটা অনেক বড় করলে তো সুন্দর লাগবে আমাদের। চলো আর গাছের মধ্যেই ঘর দেবো, আর তারপরে অনেক কাজ বাকি ভাই, এই সাধারণ কোনো ব্যাপার না, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। তাই তোমরা এখন না ভেবে চিনতে লাইক করে দাও, যাতে আমার মোটিভেশন পাই আগেও ভিডিও আনার। আর ভাই তাছাড়াও আমি কিন্তু এই ট্রি হাউস বানানোর জন্য একদিনই সময় পেয়েছি, কারণ কালকে আমি এপিসোড 1 এনেছিলাম, আজকে এপিসোড 2 চলে এসেছে। তো তাড়াতাড়ি তোমরা এখনই লাইক সাবস্ক্রাইব করে দাও। তো ভাই চলো আমরা এখন ওপরে কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। ভাই দেখো সবে এটুকুই আমাদের কমপ্লিট হচ্ছে, 3x3 স্কোয়ারটাই খালি এখন এত কেটে ভাই এইটুকু কমপ্লিট হচ্ছে। ভাই কত খাটনি করতে হবে আমাদের, এখনও তো অনেক কিছু বাকি। তো তলার দরজাটা আগে লাগিয়ে নিই আমরা, তো সব কিছু কাঠের দেবো সব কিছু। তো সামনেও আমাদেরকে এটার ইয়ে দিতে হবে। আরে এটা এরকম বসছে কেন? আরে সোজা বসে না কেন? এগুলো কাছে গিয়ে দাঁড়িয়ে করলে মনে হবে মনে হচ্ছে, দেখো ভাই গোল গোলই বসে। তো কাছে গিয়ে দাঁড়িয়ে করে দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। তো ভাই দেখেছি একদম কাটায় কাটায় করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না আমাদের ট্রি হাউসটা, একদম বিচ্ছিরি লাগবে, লুকটা আসবে। তো অনেক দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো ভাই এখন দরজাটা আগে বানানো যাক চলো। তো ভাই দরজা বানানোর জন্য আমাকে সিঁড়ি লাগবে। তো তোমরা বলতে পারো সিঁড়ি কেন লাগবে, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই সিঁড়ির অনেক কাজ আছে। তো ভাই যে কালো সিঁড়িগুলো দেখছো, এই কালো সিঁড়িগুলো হচ্ছে কি এখানে একটা দিতে হবে, এবার হচ্ছে এখানে একটা দিতে হবে, আর ওপরের দিকে দিয়ে এই সাইড একটা। তো ভাই এবার আমাদের লাগবে ট্র্যাপ ডোর। তো এখানে একটা ট্র্যাপ ডোর, এখানে এমন এরকম দিয়ে দিলাম, এখানেও সেম, আর ওপরে একটা। তো ভাই দেখো দূর দিয়ে দেখো ভাই, পুরো একদম লাগছে তো ডোর। তো ভাই এটা হচ্ছে আমাদের ডোর। তো চলো চারিপাশে আমরা এখন দিয়ে দিই, মানে গাছের গুঁড়িটা একদম কমপ্লিট করে নিই আমরা এখন ভালোভাবে। তো ভাই গাছের গুঁড়িটা কমপ্লিট করতে গিয়েও কিন্তু আমাদের অনেক খাটনি করতে হবে, একদম সুন্দরভাবে প্রপারভাবে করতে হবে সব কিছু, তাহলেই ভালো লাগবে। তো ভাই চলো আমরা এই গাছের গুঁড়িটাও তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। ও ভাই কত খাটনি করতে হবে। আর ভাই তোমাদের জন্য কি আমি খাটনি করে যাবো, কোনো ফল কি পাবো না? তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো ভাই দেখো এখন ভাই এত খাটনি করার পর আমাদের শুধু গাছের গুঁড়িটা এখনও কমপ্লিট হয়নি, এখনও চারিপাশে গুঁড়ি দেওয়া বাকি আছে। তো ভাই তোমরা দেখো এখন দিয়ে লুকটা আসা শুরু হয়েছে সবে মাত্র, কিন্তু এখনও অনেক কাজ বাকি আমাদের। তো ভাই সামনে আগে দরজাটার দিকটা পুরোটাই কমপ্লিট করিনি আমরা। তো এখানে একটা, এখানে একটা, আরে উল্টো বসে তার মধ্যে, দেখো ভাই কি বলবো আর। তো সোজা বসে যা প্লিজ ভাই, হ্যাঁ বসেছে। চলো ভাই চারিদিকে দিতে হবে আমাদেরকে এখন। আর ভাই এই ট্রি হাউস বানাতে যে কতটা আমার পেটেছে সেটা আমিই খালি জানি, কারণ একদিনে কি করে সম্ভব হয় ভাই? তাই তোমরা একটু ভাবো যে একদিনে কীভাবে সম্ভব হয়। তো তাও আমি করেছি ঠিক। তো সামনেও দুটো দিয়ে দিই। তো এবার এখানে এটা, এখানে এটা, আর হচ্ছে এখানে এটা, স্ল্যাবগুলো দিয়ে দিলাম। আর সামনেও দুটো স্ল্যাব বসবে আমাদের, না সামনে সামনে হচ্ছে ট্র্যাপডোরগুলো বসবে, তার আগে এগুলো দিই। এবার সামনে ট্র্যাপডোরটা দিই। তো ঠিক আছে লুকটা ভালো আসছে, এখানে দুটো ট্র্যাপডোর। তো ভাই অসাম লাগছে, তো ট্র্যাপডোরগুলো ওঠানামাও করে, দেখো কি সুন্দর ভাই ট্র্যাপডোর জিনিসটা কিন্তু ভালো। আর দেখো ভাই এখন থেকেই পুরো লুক চলে আসা শুরু হয়েছে। তো ভাই ভালো ভালো, আমাদের যখন পুরো তৈরি হয়ে যাবে তখন আরও একদম সুন্দর হয়ে যাবে। তো আমরা চারিপাশে বর্ডারগুলো আগে দিয়ে দিই চট করে ভাই, চারিপাশে পুরো একদম ভরে ভরে দিতে হবে একদম প্রপারভাবে। তো চলো ভাই তাড়াতাড়ি আমরা চারিপাশে বর্ডারগুলো দিয়ে দিই।
তো ভাই ফাইনালি দেখো একদম আমাদের গোড়াটা একদম মজবুতও লাগছে আর একদম ভালোভাবে সেটও হয়ে গেছে, তো সেরা লাগছে আমাদের। তো চলো ঘরের ওপরের দিকটা যাওয়া যাক ভাই, দরজাটা দিয়ে দিয়ে আবার কেউ না চলে আসে। তো ভাই দেখো ঘরের ওপরের দিকটা চলে এসেছি আমরা, এখন আমাদেরকে এখানে উড লাগাতে হবে। উড লাগিয়ে লাগিয়ে এখানে একটা স্ল্যাব টাইপের বানাতে হবে যাতে এখানে আমরা একটা রুম বানাতে পারি। তো তোমরা খালি দেখে যাও তোমাদের পাগলা আমার কী কী করে। তো ভাই দেখো এখানে আরেকটা লাগিয়ে দিই, 3x3 একটা স্ল্যাব লাগাতে হবে। তবে অনেক কাজ আছে, অনেক কাজ, কোনো সাধারণ না। আর ভাই দেখো নিচে একটা ক্রিপার চলে এসেছে, ও ভাই। তো এখানে মারার চেষ্টা করে চলে এখান থেকে। আরে ভাই কাঠি করতে এরা সব জায়গায় চলে আসে, এখান থেকে যাচ্ছে না। তো ছেলে ঠিক আছে, ওকে না দেখে ভালো, আমাদের নিজের কাজ করি। আরে পড়ে গেলাম, আরে আরে ফাটিস না ফাটিস না ফাটিস না। ভাই এটা কি হলো ভাই, এত কষ্ট করে বানালাম ভাই। ঠিক আছে ঠিক করে দি ভাই, দেখ খাটনিতে কত জ্বালা আমার ভাই, আমার ভাই সব কাজে বাধা চলে আসছে একের পর এক। তো এই বাধাকে সহজ করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। তো চলো এইগুলো বানিয়ে নিই আগে এক্ষুনি তাড়াতাড়ি করে ভাই। এটা কত মুশকিল ভাই, একটা ব্লকের উপর দাঁড়িয়ে আমাকে সব কাজ করতে হচ্ছে ভাই, পড়ে গেলেই সব শেষ। তো ভাই ফাইনালি আমরা পুরোটা লাগিয়ে দিয়েছি, আর আমাদের সূর্য মামাও ডুবে যাচ্ছে, এখন রাত হতে চলেছে। তো আমরা তাড়াতাড়ি করে এই স্ল্যাবগুলোও দিয়ে দিই, সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো দিলে একটা ভালো লুক আসবে, নিচের দিক থেকে দেখতে ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি করে দিয়ে দিই। তো এখনই তো আমাদের আসল কাজ ভাই, এখনই তো আমাদের ফার্ট হবে সব থেকে বেশি, কারণ এখন আমরা ঘর বানাচ্ছি। আর ঘরটা ভালো, অতটা বড় করব না, 3x3 ঘর বানাবো। তো ভাই দেখেছো তো, চলো তাড়াতাড়ি করে আমরা ঘরটা বানিয়ে নিই। তো ভাই ঘরের পিলারগুলো তো দাঁড় করে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাঠ ফুড়িয়ে গেছে, আবার কাঠ নিতে আমাকে ওই চেস্টে যেতে হবে। তো চলো ভাই, ভাই এই সময় কাঠ ফোড়ানোর সময় পায় না ভাই। তো চলো, আর বেশি কাঠও নেই আমাদের কাছে, অনেক কাঠই ব্যবহার করে দিয়েছি। তো চলো নিয়ে আসি কাঠগুলো। আর ভাই নিচে কে দাঁড়িয়ে ছিল? আরে ভাই, আরে ও ভাই কঙ্কাল, আরে ভাই টিপ কত ভালো টিপ। আরে 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 রুকো রুকো রুকো, আরে ভাই দাঁড়া ভাই তোকে দেখাচ্ছি, তুই আমাকে মারলি ভাই, কি শয়তান এই কঙ্কালটা ভাই, ডাইরেক্ট এসে ওই দেখো ভাই আবার মারছে তীর ধনুক। আরে 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 দাঁড়া ভাই তোকে আমি দেখাচ্ছি, আর কেউ ভাই কিছু করছে না, এই মালটার বেশি জেগেছে একটু। তো দাঁড়া ভাই দাঁড়া, তোকে কমাচ্ছি আমি, দাঁড়া এনে এক এনে 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 ভাই, একটু বেশি জেগেছিলো তো কমিয়ে দিয়েছি। আরে ভাই কে ফাটলো আবার? আরে ভাই ক্রিপার ভাই, দেখো দেখেই নি, এক্ষুনি আমরা মরে যেতাম আবার ভাই। ক্রিপাররা কিন্তু সব থেকে আমি দেখতে পারি না ভাই ক্রিপারদের। আর এখানে ভাই আরেকখানা দাঁড়িয়ে রয়েছে, দেখো ভাই হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই। কী চাই কী চাই, হ্যাঁ কী চাই? ও ভাই তরোয়ালটা আমাদের দিয়ে দিয়েছে, চলো ভালোই হলো, তরোয়ালটা রেখে দিই আমরা স্টোর করে। তো ভাই এখন আমরা এখানে ওপরে চলে এসেছি, আর আমাদেরকে এখন ঘরের ছাদ বানাতে হবে। তো একদম প্রপারভাবে ছাদটা বানাতে হবে যাতে কোনো দিক থেকে ভুল না হয়। তো ভাই দেখো, আরে ভাই আমি কি খালি পড়েই যাবো নাকি সারা জীবন? তো ভাই আজকে খালি পড়েই যাচ্ছি কি, নাহলে কেউ মেরে দিয়ে যাচ্ছে ভাই, কী হচ্ছে কি এসব আমাদের সাথে ভাই? ঘর এসে ভেঙে দিল প্রথমে ক্রিপার আমাদের ভাই, ভাগ্যটা খারাপ খুব আজকে। তো ভাই ঠিক আছে, ভাগ্য খারাপ নেই, আজকে আমাদের ভিডিওটা বানাতে হচ্ছে, তো কোনো ব্যাপার না। চলো ভাই, আবার ভুলও লাগছে দেখো ভাই। তো ভাই ভালো করে আমরা লাগিয়ে নিই। তো ভাই আমরা লাগিয়ে নিয়েছি, আর এখন আমরা ওপরে ছাদে চলে এসেছি। তো ছাদের কাজটা কমপ্লিট করতে হবে আমাদেরকে একদম প্রপারভাবে। তো এখানে ওপরে যাতে ছাদ ছাদ লাগে তার সেরকমভাবেই লাগাতে হবে। তো দেখো তোমাদেরকে মনে হচ্ছে যে ছাদ ছাদ লাগছে নাকি, তো তোমরা কমেন্ট করে বলে দাও। আর আমরা এই কালো স্ল্যাবগুলো নিতে হবে, আর এগুলো ওপরে দিতে হবে, ব্যাস। তো ভাই দেখো এবার মনে হচ্ছে, তোমরা কমেন্ট করে বলবা তো অবশ্যই যে কেমন লাগছে। তো ভাই নিচে চলো এবার, ভাই দেখো এখান থেকে ভালোই লুকটা আসছে। তো একরকম আমাদেরকে আরেকটা বানাতে হবে। তো ভাই আমরা আরেকটা বানিয়ে নিয়েছি, কিন্তু আমাদের এখানে লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। তো চলো তাড়াতাড়ি এই কাজটাও কমপ্লিট করে নিই আমরা। তো দেখো ভাই একদম প্রপারভাবে, একটা মিস করলে আমাদের ভুল হয়ে যাবে। তো আমরা এখানেও একটা দিয়ে দিই, আর মিডিলে কালো স্ল্যাব বসবে, তো কালো স্ল্যাব দিয়ে দিই। তো চলো একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমরা নিচে লাভ দিই, ভাই অনেক কটা রক্ত যাচ্ছে। আর আমার আমার এই বানাতে ভাই কত আমার কতবার যে আমি মরেছি সেটা আমিই জানি। তো ভাই দেখো আমাদের ওপরে একদম আমাদেরকে ওপরে কাজটা কমপ্লিট করতে হবে, এখান থেকে পড়ে গেলেই ভাই গেল সব আমাদের। তো ভাই দেখো অনেক উঁচুতে কাজ করছি। আরে 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 ভাই এটা কী হলো ভাই, বললাম আর পড়ে গেলাম। তো ভাই আমরা চলে এসেছি এখন মেন কাজ করতে, আর মেন কাজটা হচ্ছে, তোমরা ভাবছো যে আমি এখানে মাটি মানে ডার্ট কেন লাগাচ্ছি, তো তোমরা বুঝতে পারবে এক্ষুনি কেন লাগাচ্ছি। তো ভাই দেখো এখানে এটা দিয়ে দিই, আর আমরা একদম টপে রয়েছি, তো এখানে ডাটটা দিয়ে দিই। এবার আমাদের বোন মিল্ক লাগবে, বোন মিল্ক বলছি কেন, বোন মিল লাগবে। তো এটা হাড্ডি দিয়ে বানাতে হয়, আগে ক্রাফটিং টেবিলটা বানাই নেই একটাও। তো ক্রাফটিং টেবিলটা নিয়ে আমাদেরকে নিচে রাখতে হবে, নিচে রেখে দিই। আর আমরা বোন মিল বানিয়ে নিই, এই তো বোন মিল, বোন ছিল আমাদের কাছে 11টা, বোন মিল কটা হবে,
33টা হয়েছে। তো আমরা এখন গাছটাকে বড় করে নিই, তবে এগুলো এখানে লাগাচ্ছি কারণ আমরা ঘর তো বানিয়ে দিলাম কিন্তু আমাদের তো ট্রি হাউসই মনে হচ্ছে না, ল্যাংটা ল্যাংটা লাগছে। তো আমরা তার জন্য ট্রিটা বানালাম কারণ এখানে আরও অনেক ট্রি বানাতে হবে, তারপরে আমাদের গাছ গাছ লাগবে। তো মনে হবে যে গাছের উপর আমরা বাস করছি। তো ভাই ওপরেও তো লাগাতে হবে না, ওপরে ভাই অনেক কটাই লাগাতে হবে আমাদের গাছ। তো এখানে একটা আর এখানে বোন মিল দিতে হবে, তাহলে বড় হয়ে যাবে। তো ভাই আরেকটা দিয়ে এখানে আর অনেক কটাই কিন্তু আমাদের দিতে হবে, শুধু এই কটা মনে হচ্ছে কিন্তু ভাই আমি অনেক কটাই দেবো এখানে। তো ভাই আমি বানিয়ে ফেলেছি তোমাদের সবার ট্রি হাউস, কিন্তু এত সহজে দেখাবো না, তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা তারপরেই দেখাবো। তো করে দিয়েছে তো, তো দেখো এই দেখো ভাই ট্রি হাউস তো কেমন লাগছে, তোমরা লুকটা দেখো অসাম লাগছে। তো ভাই তোমরা কমেন্ট করে বলো যে আমাদের ট্রি হাউসটা কেমন লাগছে, একদম ফাটাফাটি। তো তো দেখো ভাই তোমাদের পাগলাকে আমার সব করতে পারে ভাই, ট্রি হাউস বানাতে ভাই আমার সত্যি ফেটে গেছে, যেটা আমি বুঝি যে আমার কতটা ফেটেছে তোমরা আর কি বুঝবা। তবে তোমাদেরকে বুঝতে হবে না, তোমরা খালি লাইক করো আর সাবস্ক্রাইব করো তাহলেই হবে। তো চলো তোমাদেরকে ভেতর থেকে আমাদের ঘরটা দেখিয়ে আসি যে কেমন হয়েছে। তো চলো ভাই ওপরে যাই ভাই, এখানে সিঁড়ি সিস্টেমটা কিন্তু আমরা সেই করেছি। তো ওপরে চলে এসেছি আমরা এই ঘরে, তো এই ঘরে ভাই জানলাগুলো খুলে দিই। আর ভাই মেক করেছে নাকি বাইরে? ও ভাই মেক করেছে, দেখো আমরা কিন্তু পুরো ভিউ পাবো। আর ওই পাশের বাড়ি গ্রাম আছে, পাশের পাড়ায় গ্রাম আছে, পাশের পাড়ায় গ্রাম আছে, তো এটা কী বললাম, পাশে গ্রাম আছে, যাই হোক ভাই উল্টোপাল্টা বলছি কেন সব। তো দেখিয়ে দিই তোমাদের গ্রামটা, তো এই ভালো জায়গায় কিন্তু ঘরটা করেছি। তো ভাই এই গ্রাম থেকে আগের এপিসোডে সব জিনিসপাতি চুরি করেছিলাম, তো যারা যারা দেখোনি তো দেখে আসতে পারো। তো ভাই দেখো ট্রি হাউসটা ওপি লাগছে, একদম চুমু একদম। তো ভাই তোমরা কমেন্ট করে বলে দাও যে ট্রি হাউসটা কেমন লাগছে, আর ভাই তোমরা সাথে থাকো এর পার্ট 3, 4, 5, 6 সব আসবে। তো ভাই তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।